السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته ومقرئ القرآن مع محبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن سورة الإخلاص تعدل ثلث القرآن رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم حديث أخرى لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এ দুনিয়া সারিতে কবে জানি ডাকাশিবে এ পৃথিবী সারিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر من قول لا إله جور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله দিন থাকিতে বন্ধবেলা তোমার কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার গহীন কবরে অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাওলাই যদি রাজি থাকে মাওলাই যদি রাজি থাকে আর তো কিছুর দরকার নাই দরকার আছে একটু জোরে বলেন দরকার আছে নাকি আল্লাহ যদি বান্দার উপর রাজি থাকে বান্দার কিছু লাগবে নাকি মান কানাল্লাহু লাহু যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু আমার আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায় কথা ঠিক কিনা আর আমার আল্লাহ যে ব্যক্তির হয়ে যায় আগুন তার বশ হবে পানি তার বশ হবে সিংহ তার বশ হবে আগুন তার বশ হয়ে যাবে সে হবে আমার আল্লাহর বান্দা কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর হওয়ার দরকার আছে না নাই যদি আমরা আল্লাহকে চাই যদি আমরা আল্লাহর হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবে আমার মাওলাই যদি রাজি থাকে আর তো কিছুর দরকার নাই কথা ঠিক কিনা আরে জান্নাত চাই না জাহান্নাম চাই না জান্নাত চাই না জাহান্নাম চাই না মাওলা তোমার দর্শন চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে চক্ষু বন্ধ করি সবাই সবাই চক্ষু বন্ধ করো অল্প কিছু সময় একটুখানি ইসমে জাতের জিকির করে নেই আল্লাহ 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 এখানে আসার তৌফিক দিয়েছেন কে আরো জোরে কে আল্লাহর কথা শুনলে জোরে আওয়াজ দিতে হয় আল্লাহর কথা শুনলে জোরে আওয়াজ দিতে হয় এই আওয়াজে কোনো কাজ হবে না সকলে জোরে জোরে আওয়াজ দেন কেন নাই মাহফিলের আশেপাশে অনেক শয়তান আছে আছে কি নাই চিল্লা বলে না শুনে নাই আমরা সব অভিশপ্ত শয়তানের গালে থাপ্পড় মারতে চাই কি চাই না তাহলে একটু সবাই মিলে জোরে আওয়াজ দেই রাজি আছে তো ইনশাআল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন কে সব কাজে প্রশংসা করব কার আসমানের মালিক কে জমিনের মালিক কে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে আরো ঘোষণা করলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ তাআলা বলেন আর আমি তোমাদের উপরে সাতখানা মজবুত আসমান নির্মাণ করেছি পাহাড় নদী আর গাছ গাছালি পশু পাখি আর পাক পাখালি নীল ঝর্ণার গান জানি গো প্রভু জানি গো আমি সবই তোমার দান সবই তোমার দান চিল্লা বলে মারহাবা হায়াতের মালিক কে আওয়াজ কমে গেল আরো জোরে কে মাউতের মালিক কে রাত মনে হয় 12টা বাজতে যাচ্ছে আপনাদেরও কি 12টা বেজে গেছে ব্যাটারিতে চার্জ আছে কত পার্সেন্ট কার কার আছে হাত তোলেন সবাই বলেন আল্লাহু আকবার হাত নামায় সবার আছে তো 100% একটু 100% এর মতো একটু নড়াচড়া দেন সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আমাদের হায়াত মাউতের মালিক আল্লাহ তার দলিল আছে না নাই আল্লাহ তার দলিল দিলেন সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মাউতের মালিক একমাত্র আল্লাহ আমাদের রিজিকের মালিক তার দলিল আল্লাহ দিলেন সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন
তারা হলেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা বন্ধু? কথা মা লাখ কোটি তার ছানে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ দজা, সাইয়েদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতার নবুয়া, শাহনশাহ রিসালা, সরকার দো জাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রসুল হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, চিল্লা বলে সুবহানাল্লাহ, যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রসুল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত আসবে না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে আল কোরআনকে পেয়েছি কি পেয়েছি না, জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচার পথ পেয়েছি, আল কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কিনা? আল কোরআন কি বাঁচাতে পারে না? আল কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে আমাদেরকে এই আল কোরআন বাঁচাবে। আল কোরআনের সেই পাওয়ার আছে না নাই, সেই ক্ষমতা কে দিয়েছে? আল কোরআনের সেই ক্ষমতা আছে, আল কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে নবীর জন্য আমরা পেলাম, আসুন সেই নবীর শানে আরেকবার দরুদ ও সালাম পাঠ করে সকলে একটু জোরে সরে বলে মহাব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে এক কথা কথিত নামধারী মুসলমান, সে নাকি আবার ফির, সে বলে নাকি আল কোরআনের কোনো পাওয়ার নাই। একটু জোরে বললেন নাউজুবিল্লাহ, কে বলেছিল এই কথা আপনারা কি জানেন? জানেন না? কোথায় বসবাস করেন আপনারা? কোথায় বসবাস করেন? আরে পাহাড় তো বাদ, পাহাড়। এটা বলেছিল ভণ্ড পীর দেওয়ান বাগী, নাম শুনছেন আপনারা? এত আর নাই, আল্লাহ নিয়ে গেছে, মরছে। এ বলে যে কোরআনের কোনো পাওয়ার নাই, কোরআন মুর্দা, কোরআনের মধ্যে কোনো রূহ নাই। একটু জোরে বলে নাউজুবিল্লাহ, বলে নাকি যদি কোরআনের মধ্যে যদি রূহ থাকতো তাহলে সাদ্দাম, নাম শুনছেন আপনারা? সাদ্দাম যখন মারা গেল তখন তার বুকে তার হাতে ছিল কোরআন, কই তাকে কোরআন তো সাহায্য করলো না। এবার তা আবার শয়তানের মতো থিওরি দেয়, শয়তান আল্লাহর জ্ঞান দিছিল না? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো তখন সমস্ত ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করলো সমস্ত ফেরেশতাগণ। যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন তুমিও আদমকে সিজদা করো, তখন ইবলিস বলল রব্বুল আলামিন আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, এই জন্য আমার স্থান সব সময় উপরে, আগুন তো শুধু উপরের দিকে ওঠে, আর আপনি আদমরে বানাইছেন মাটি দিয়ে, ওর স্থান নিচে, আমি ওকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করল, ফাসাজাদু সিজদা করল না শয়তান, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান, ইবলিস সিজদা করল না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল,
কাফিরিন আর সে সিজদা না করার কারণে সে জালিমদের খাতায় তার নাম চলে গেল, সে কাফের হয়ে গেল। ইবলিস এই যে আদম সন্তানের প্রত্যেকটা মানুষের এখানে একটা গর্ত আছে, আছে না নাই? এই দুই বুকের মাঝখানে গর্ত আছে না নাই? আছে। কেন আছে? যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন সর্বপ্রথম আদমকে রূহ দেওয়ার আগে তো একটা মাটির পুতুল আল্লাহ সৃষ্টি করেছিলেন। তা শয়তান ওই মাটির পুতুলকে দেখে, আদমের দেহকে দেখে, তখন কোনো রূহ নাই, শয়তান ওটা দেখে ঘৃণায় সে কাশ ফেলেছিল বলে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলেন, হায় হায় ও কি করলো, আমি এত কষ্ট করে এত ধ্যান ধারণা করে বানাইলাম একে, আর ওখানে থুতু ফেলে দিল, তাড়াতাড়ি থুতু সরা। ফেরেশতারা থুতু সরাইতে গিয়ে ওখানে একটু মানে ক্ষত লেগে গেছে, দাদ্র কথা। আল্লাহ বলে এরকম থাকলে তো খুব ভালো দেখা যাবে না, এই জন্য ওটাকে সমান করে দাও। এই জন্য সবার, আমরা আদম সন্তান কিনা? আমরা আদম সন্তান না, এই জন্য আমাদের সবার কিন্তু এখানে গর্ত আছে। এখন শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ যখন আমাকে তো কাফেরি করে দিলে, আমার তো আর তওবা করার আর চান্স নাই, তা আমি যে এই যে এত হাজার বছর তোমার ইবাদত করলাম, আমাকে এর বিনিময় তুমি কি দিবা? আমাকে কিছু দিবে না, আমি কি ফ্রি ফ্রি ইবাদত করলাম? আল্লাহ বলে, তুই যাই চাইবি তাই দেবো, বল তোর কি চাওয়া। শয়তান এক নম্বরে বলল যে কেয়ামত পর্যন্ত হায়াত চাই। কি পর্যন্ত? কেয়ামত পর্যন্ত। আল্লাহ দিয়ে দিলেন, যাহ তোকে দিয়ে দিলাম। তারপরে শয়তান বলল যে আমাকে অদৃশ্য করে দিতে হবে কিয়ামত পর্যন্ত। কেন অদৃশ্য হতে চাইল? যখন মানুষের মধ্যে ঝগড়া হয়, মারামারি হয়, একটা ভালো কথা বলতেছে, এর মধ্যে সে শয়তান ওয়াসওয়াসা দিলেই তো ঝগড়া সৃষ্টি হয়ে যায়। হতে কতক্ষণ কথা, ঠিক কিনা? তা আপনি যদি শয়তানকে দেখেন ভালো কথা বলার সময় যে শয়তান আইসে জায়গা, ও কি আসতে রাখবেন? কোথাও ধরতে পারলে ওর খবর আছে। এই জন্য বলল যে আমাকে অদৃশ্য করে দিতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম। তখন শয়তান বলল যে আমাকে এমন ক্ষমতা দিতে হবে যে আমি এক সেকেন্ডে মানুষের পশমের গুড়া দিয়ে 70 বার যাওয়া আসা করতে পারবো, আমাকে সেই ক্ষমতা দিতে হবে, এবং এক সেকেন্ডে পুরো পৃথিবী আমি 70 বার চক্কর দেব। কয় সেকেন্ডে? কয়বার? 70 বার। আল্লাহ বলে, যা তোকে সেই ক্ষমতাও দিয়ে দিলাম, কিন্তু তোকে যতই ক্ষমতা দেই, তুই প্রকৃত যারা মুমিন বান্দা, আমার রসুলের প্রেম যাদের অন্তরে আছে, তুই তাদেরকে কোনোদিনও পদ ভরষ্ট করতে পারবি না। অনেকে আছে নামাজে কত কথা মানে এমনি সময় মনে থাকে না, যখন নামাজের মধ্যে দাঁড়ায় সব কথা মনে চলে আসে, কথা ঠিক কিনা? কি এরকম হয় না? হয় কি হয় না? একটা কথা মনে পড়ে গেল, দোকানে গেছে একটা জিনিস কিনার জন্য, একদম মনেই করতে পারতেছি না যে কি কিনবো, বাড়িওয়ালারও মনে নাই কি কিনতে বলছে, যখন নামাজের মধ্যে দাঁড়ায় সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় এই জিনিসটাই তো কিনতে বলেছিল। কি মনে পড়ে কি পড়ে না? এরকম হয় কি হয় না? এটা শয়তানের ধোকা, শয়তানের অসুয়াসা। শয়তান কিন্তু নামাজের মধ্যে ঘোরাও করে, করে কি করে না, কিন্তু যারা আল্লাহর বান্দা তাদেরকে কখনো শয়তান অসুয়াসায় ফেলতে পারে না, পারে না, পারে না, কথা ঠিক কিনা? বন্ধুগণ, আমার রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, হাউ টাইম ডাজ ফ্লাই, সময় চলে দ্রুত, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যদি পদ্মা মেঘনা কিংবা যমুনার পাশে গিয়ে বসে যদি নদীর ঢেউকে বলেন একটু থাম, এক সেকেন্ডের জন্য থাম, ও কি জীবনে থামবে? আপনার কথায় কি কোনোদিন থামবে? আল্লাহ যদি থামায় তাহলে থামবে, দামার আপনার কথায় তো নদীর ঢেউ কোনোদিন থামবে না। যদি আপনি ঘড়ি হাতে ধরে যদি দিন ভরে বলেন যে 1 মিনিটের জন্য থাম, ঘড়ি কি থামবে? আর ভ্যাটারি শেষ হলে তো ওটার সাবজেক্ট আলাদা, ঘড়ির কিন্তু থামবে না, সময় শুধু বাড়তেই থাকবে। এই জন্য সময় বেড়ে যাচ্ছে, আমি আর বেশি ভূমিকায় যাব না, মূল আলোচনায় চলে যাব ইনশা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু ছোট্ট করে নেক নিয়ত করে নেই, কেননা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। চিল্লায় বলে সুবহানাল্লাহ। নেক নিয়তটা হলো এই যে আমরা আজকে যা কিছু আলোচনা শুনবো এবং শুনেছি, পরবর্তী সময় থেকে
আমরা সকলে যেন আমল করতে পারি, যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নেক আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লা বলে আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, তুমি আল্লাহ মোদের হইও জামিন। বন্ধুগণ আমার, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। ভাইরা আমার, বোনেরা আমার, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যদি ভালো লাগে তাহলে কোরআন পড়বেন, আর যদি খারাপ লাগে তাহলে আল্লাহকে ডাকবেন, আর যদি কিছু পেতে চান তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। কোথায় দাঁড়িয়ে যাবেন? নামাজের মধ্যে। কিছু পেতে চাইলে কোথায় দাঁড়াবেন? নামাজ দাঁড়াবেন, নাকি বাবার কাছে যাবেন? বাবার কাছে যাওয়া যাবে, হক্কানি আলেমের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না। কথা ঠিক কিনা? আরে যুগে যুগে ভণ্ড ওলি বহুত এসেছে, আরে যুগে যুগে ভণ্ড নবী বহুত সেজেছে, ঠিক কিনা? আরে সুন্নি মুসলমান তোমরা সাবধান হয়ে যাও রে, জামানায় মহাভণ্ড বাহির হইছে রে, ও ভাই জামানায় মহাভণ্ড বাহির হইছে রে। কথা ঠিক কিনা? খুব সাবধান থাকতে হবে এই ভণ্ড পীরের থেকে। কত ভণ্ড পীর আছে এই দেশে আসে নাই? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহ, শাহ পরাগ, তারা খাঁটি ওলি ছিলেন। কথা ঠিক কিনা? আর তাদের মাজারে আজকে যে দেখেন কি অদ্ভুত নিয়ম রে বাবা। গেলাম সিলেটের শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে, পাহাড়ের উপরে মাজার, তা সিঁড়ি দিয়ে যখন উঠবো একজন দৌড় মেরে আসছে, জি ভাইয়ের লাল সুতা নিয়ে যান। আমি বলে এটা নিয়ে কি হবে? বলে বাবার ওখানে দেখবেন বড় বট গাছ আছে, বট গাছে গিয়ে বেঁধে দেবে। আমি বললাম এটা কি নিয়ম রে বাবা? আল্লাহর ওলির মাজার জিয়ারত করব আল্লাহর জন্য, কি কথা ঠিক কিনা? শাহপরান কি খাঁটি ছিল না? শাহজালাল কি খাঁটি ছিল না? তারা তারা আল্লাহর খাস ওলি ছিলেন, এই জন্য আল্লাহ তাদেরকে নিয়ে বললেন, ওলিদেরকে নিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার খাঁটি যারা, আমার ওলি বান্দা যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কত ভণ্ডামি হচ্ছে তাদের মাজারে, আল্লাহ এইগুলার বিচার একদিন করবে। কথা ঠিক কিনা? বিচার করবে কি করবে না? ভাইরা আমার, খুব সাবধান থাকতে হবে। ঈমান বাঁচানো কিন্তু সামনে অনেক কঠিন হয়ে যাবে, ঈমান বাঁচানো মুশকিল। এই জন্য রসুলের প্রেম অন্তরের মধ্যে ঠাই দিতে হবে কি হবে না? রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমরা যদি কিছু পেতে চাই তাহলে আমরা কোথায় দাঁড়াবো? নামাজে দাঁড়াবো। আর যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে মানুষের সেবা করব, রাজি আছে তো ইনশাআল্লাহ। আর যদি ইমানদার হতে চান তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করবেন। আর যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখতে চান তাহলে বেশি বেশি করে আমার নবীর সামনে দরুদ হাবিবি পাঠ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি সমস্ত আসমান জমিন এবং সমস্ত পাহাড় পর্বতের কাছে সর্বপ্রথম এই কোরআনকে পেশ করেছিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোথায়? পাহাড় পর্বত আসমান জমিনের কাছে এই কোরআনকে পেশ করেছিলেন। তারা এই কোরআনকে গ্রহণ করতে অস্বীকার করল এবং ভয়ভীত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়াতনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان
আল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত আসমান জমিন এবং সমস্ত পাহাড় পর্বতের কাছে এই কোরআনকে পেশ করেছিলেন মানে নাজিল করতে চেয়েছিলেন কিন্তু তারা এই কোরআনকে গ্রহণ করলো না গ্রহণ করতে অস্বীকার করলো এবং ভয়ভীত হয়ে গেল অতঃপর মানুষ এই কোরআনকে গ্রহণ করলো কথা ঠিক কিনা ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয় মানুষ অত্যাচারী অজ্ঞ এই কথা কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করার পর এই কোরআনকে তার হাবিবের উপর নাজিল করেছেন কথা ঠিক কিনা তার হাবিবের উপর নাজিল করার পর তার হাবিবকে বললেন হাবিব আমার আপনি দেখতে পেতেন আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে সেই পর্বত কোরআনের ভরে এবং আল্লাহর ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ اللَّهُ تَعَالَى بَلَّنَا حَبِيبَ مَارٍ আপনি নিশ্চয়ই দেখতে পেতেন আমি যদি এই কোরআনকে কোন পর্বতের উপর নাজিল করতাম তাহলে এই পর্বত কোরআনের ঘরে এবং আল্লাহর ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এহা মানুষের জন্য উত্তম নিদর্শন যেন মানুষ চিন্তা ভাবনা করে বলি সুবহানাল্লাহ বান্দাগণ আমার বাইনা আমার বাবা জানা আমার আজকে আমরা যে সূরাটির আলোচনা শুনব সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস পিছন থেকে কথা বলবেন না মেহরবানি করে সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস আমরা গ্রামের মানুষরা এই সূরাটাকে বেশি কুল হু আল্লাহর সূরা বলে চিনি কথা ঠিক কি না এই কোরআনুল কারীম এর মধ্যে 114টা সূরা রয়েছে কথা ঠিক কি না 6236টা আয়াত রয়েছে 558টির উপর রয়েছে এবং 14টি সিজদা 7 মঞ্জিল রয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সূরা ইখলাস কোরআনুল কারীমের 112 নাম্বার সূরা কথা ঠিক কি না আর এই সূরা ইখলাস মক্কাতুল মুকাররমা অবতীর্ণ হয়েছে এটি মক্কি সূরা এটি কি সূরা মক্কী সূরা আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন দুই ভাগে কয় ভাগে দুই ভাগে এক ভাগ নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায় আর এক ভাগ নাজিল করেছেন মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় 86টি সূরা নাজিল করেছেন আর বাকি 28টি নাজিল করেছেন মদিনাতুল মুনাওয়ারায় সূরা ইখলাস মক্কা অবতীর্ণ হলো এটি মক্কি সূরা সূরাতুল ইখলাসের মধ্যে 4টি আয়াত রয়েছে কয়টি আয়াত রয়েছে 4টি আয়াত রয়েছে 15টি শব্দ রয়েছে শব্দ কয়টা পনেরোটি শব্দ রয়েছে এবং 47টি হরুফ রয়েছে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ হরুফ আছে কয়টা 47টি কিতাবের মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওযু সারা একটি আরবি হরুফ উচ্চারণ করে ওযু সারা একটি আরবি হরুফ উচ্চারণ করে তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাই 10টি করে নেকি দান করে দেন একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নেকি দান কয়টা একটু আস্তে বলেন কয়টা ওযু সারা পড়লে 10টা আর কেউ যদি ওযু সহকারে পড়ে তাহলে আল্লাহ 25টা নেকি দান বলে সুবহানাল্লাহ আল্লাহ কি শুধু শুধু দিয়ে দেবেন 25টা নাকি শুধু শুধু আল্লাহ দিবেন না যদি ওই বান্দাবান্দের আমল নামায় শিরক আর কুফর না থাকে তাহলেই আল্লাহ তাআলা দিবে
কথা ঠিক কিনা আর যদি বান্দার মনে শিরক আর কুফর ভরা থাকে তাহলে কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না শিরক আর কুফর এটা অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে তারপরে আল্লাহ তাআলা দিবেন ভাইরা আমার বাবুজির আমার কুরআন করিম ব্যাখ্যার কতগুলো মূলনীতি রয়েছে আছে কি নাই একটু কথা বলেন আছে না নাই তার মধ্যে অন্যতম নীতি হচ্ছে যে বিষয় থেকে যে সূরা থেকে আলোচনা করা হবে সেই সপক্ষে যদি কোনো ফজিলত থাকে তাহলে সেই ফজিলতের কথাটা আগে বলতে হবে কথা ঠিক কি না কেন আল কোরআন ইফাসসিরু বাদুহুম বাদা কোরআনের এক অংশ অন্য অংশের ব্যাখ্যা করে বলে সুবহানাল্লাহ সূরাতুল ইখলাসের ফজিলত হাদিস শরীফে যে এত বেশি আসছে যে তা বলে আমি গুনাহগার শেষ করবো সে ক্ষমতা আমার নাই পৃথিবীর কোন মানুষ তা পারবে না ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কয়েকটি ফজিলতের কথা নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার তৌফিক বিকা দান করেন একটু চিল্লা বলে আল্লাহু আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ইন্না সূরাতাল ইখলাসি তাআদিলু সুলুসাল কুরআন সূরা ইখলাস আল্লাহর কোরআনের তিন ভাগের এক ভাগের সমান জোরে বলে সুবহানাল্লাহ কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের সমান ভাইরা আমার বাবুজি আমার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে কয়বার একবার পাঠ করবে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব লিখে দিবে আর যদি দুইবার পড়ে কয়বার দুইবার আর যদি দুইবার পাঠ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় কোরআনের তিন ভাগের দুই ভাগ পড়ার সব দিয়ে দিবে আর যদি তিনবার পড়ে তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দার আমলনামায় সম্পূর্ণ কোরআন কারীম তেলাওয়াত করার সব লিখে দিবেন জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ সুতরাং যে ব্যক্তি আকীদার সাথে ইত্তেসাবের সাথে মুরতাকে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আমার আল্লাহ পাক তার আমলনামায় গোটা কোরআন কারীম তেলাওয়াতের সব লিখে দিবেন একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সূরা ইখলাসের মর্যাদা কম না বেশি একটু জোরে বলি কম না বেশি ভাইরা আমার বাবাজিরা আমার ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি প্রতিয়ত ফরজ নামাজের পর 10 বার কয়বার একটু কথা বলুন কয়বার কোন নামাজের পরে ফরজ নামাজের পরে যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পড়বে আল কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশের পর আমার আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের সবগুলো দরজা খুলে দিবে ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলেন ওরে আল্লাহর বান্দা উদখুল বি আই বাবিন তাশা জান্নাতের সবগুলো দরজা খোলা আছে যে দরজা দিয়ে মন চাই তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকে যাও একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার সূরাত ইখলাসের ফজিলত সূরাত ইখলাসের ফজিলত হাদিস শরীফের মধ্যে এত বেশি এসেছে যে সহিহ বুখারী জিলদে সানিতে একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইমাম সাহাবীকে
ইমামতি করার জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন একটা মসজিদে মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে একটা জায়গা। ওই ইমাম সাহাবী তিনি প্রত্যেকত নামাজে সূরাতুল ইখলাস পড়তেন। কি পড়তেন? জোরে বলেন, কি পড়তেন? সূরাতুল ইখলাস পড়তেন। মুসল্লি সাহাবীগণ একদিন ওই ইমাম সাহাবীকে ডেকে বললেন, ভাই ব্যাপারটা কি, অন্য কোন সূরা জানেন না আপনি, আপনার কি মুখস্থ নেই যে প্রতিওক্ত নামাজে একটা সূরার সঙ্গে সূরাটা মেলান ব্যাপারটা? ওই ইমাম সাহাবী কোনো ফতোয়া দিলেন না, কোনো কথা বললেন না, শুধু একটাই জবাব দিলেন, আনা উহিব্বুহা। কি জবাব দিলেন? আনা উহিব্বুহা, আমি এই সূরাতুল ইখলাসকে খুব মহব্বত করি, ভালোবাসি। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুসল্লি সাহাবীগণ ওই ইমাম সাহাবীকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলে এসে বললেন, সাথে এইটা যোগ দেই। হুজুর বললেন, কেন তুমি এটা ওয়াজিব আর ফরজ বানাইছো কেন? ও ইমাম সাহাবী আমার হাবিবের দরবারে কোন কথা বললেন না, শুধু একটাই জবাব দিয়ে দিলেন, আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইমাম সাহাবীকে ডাক দিয়ে বলবেন, ওরে সাহাবী, হুব্বুকা ইয়া আদখালাহুল জান্নাহ, একমাত্র সূরাতুল ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর নূরের জান্নাত তের মধ্যে ঢুকাইয়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুজাহিদ তাফসীরুল কুরআন আজিমে চতুর্থতম খণ্ডে আল্লামা ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ইখলাসের ফজিলতে একটি হাদিস উল্লেখ করেছেন, বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা আইয়ানা বিশ্বনবী বলেন, যদি কেউ রাতে ঘুমাতে যায়, সে যদি ডান কাত হয়ে ঘুমায়, কোন কাত হয়ে ঘুমায়? ডান কাত হয়ে ঘুমায়, চক্ষুটা বন্ধ করে, সে যদি 100 বার সূরাতুল ইখলাস পড়ে ঘুমায়, কতবার? 100 বার সূরাতুল ইখলাস সে যদি পড়ে ঘুমায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে ডেকে বলবেন, ওরে বান্দারে, তোর কোনো হিসাব নাই, তোর কোনো নিকাশ নাই, মিজানের পাল্লাই তোর দাঁড়াবার কোনো দরকার নাই, ডান কাঁধে শেষে 100 বার তুই সূরাতুল ইখলাস পড়দা, ডান দিক দিয়া সোজা তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ডান দিক দিয়া সোজা জান্নাতের মধ্যে ঢুকে যাও, এই কথা কে বলবে? আল্লাহ বলবে। এই জন্য সূরাতুল ইখলাসকে মহব্বত করার দরকার আছে না নাই? সাহাবা কেরাম আমার নবীকে ভালোবাসতেন না? কথা বলেন, বাসতেন কি বাসতেন না? সাহাবা কেরাম আমার নবীকে ভালোবাসতেন। আমার নবী যখন যেটা বলেছেন, প্রত্যেকটা সাহাবি পঙ্খনে পঙ্খনে তখন সেটা করেছেন। আমাদের নবীকে দেখতে মন চাই কি চাই না? কাদের কাদের চাই না, হাত তুলে দেখাই। কাদের কাদের আমার রাসূলকে দেখতে মন চায়, একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হাত নামায়। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো তাহলে কতই না ভালো হতো, কথা ঠিক কি না? ভালো হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলবো? দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো?
দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। কথা ঠিক কিনা? দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিল্লা ফেলে কথা ঠিক কিনা? মেয়েরা আমার, দাদার জিনা আমার, সূরাতুল ইখলাসের ফজিলতের কয়েকটি কথা আমরা শুনলাম। এখন আমরা সূরাতুল ইখলাসের সাবাহুন নজল বা শানা নজল শুনবো। সাবাহুন নজল মানে কোন প্রেক্ষাপটে এই সূরাতুল ইখলাস নাজিল হয়েছে সেই কথাটা জানা কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবা জিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করে, মক্কার কাফেররা আমার নবীকে ধরার জন্য তারা সবাই দারুণ দোয়ায় একত্রিত হলো। দারুণ দোয়া কোথায় অবস্থিত আপনারা কি জানেন নাকি? যারা হাজি সাহেব আছেন তারা বলতে পারেন, দারুণ দোয়া আবু জেহেলের বাড়ির গলিতেই অবস্থিত। কথা ঠিক কিনা? মক্কার কাফেররা বললেন, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত অথবা মৃত দিতে পারবে তাহলে আমরা তাকে 100টি লালুষ্টি এবং 100টি রুমিবাদী এবং 100টি আরবি ঘুরা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। 100টি লালুষ্টি এবং 100টি রুমিবাদী এবং 100টি আরবি ঘুরা দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফেরদের মধ্যে থেকে একজন বলল, যে আমি মুহাম্মদকে জীবিত অথবা মৃত দিতে পারব। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বলল আমি মুহাম্মদকে জীবিত অথবা মৃত দিতে পারব, সে ব্যক্তি কে ছিল আপনারা কি জানেন? হযরত উমার ছিল না, সে ব্যক্তি ছিল সারাকা ইবনে মালিক। সে ব্যক্তির নাম কি ছিল? সারাকা ইবনে মালিক। সারাকা ইবনে মালিক বলল যে আমি মুহাম্মদকে জীবিত অথবা মৃত নিতে পারবো, যদি পারি তাহলে আমাকে সব পুরস্কারগুলো দেওয়া হবে নাকি? সবাই বলল হ্যাঁ, তুমি আগে এনে তো দেখাও, তবে পুরস্কার সেটা দেখা যাবে, আগে তুমি আনো। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। সারাকা ইবনে মালিক তার তেজস্বী ঘোড়া নিয়ে আমার নবীর পিছু ধরলেন, যাজকে আমার নবীকে নাকি ও জীবিত অথবা মৃত আনলে, ওর সাহস কত বড়। সারাকা ইবনে মালিক চলে গেল ঘোড়া নিয়ে, যাইতে যাইতে যখন আমার নবীর নিকটবর্তী হলো তখন সারাকা ইবনে মালিক আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে মারার জন্য সারাকা ইবনে মালিক তার তরবারি কোষমুক্ত করলেন, মানে তরবারিটা বাহির করলেন। এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জমিনকে আপনার অধীনস্থ করে দিয়েছেন, আপনি জমিনকে যা হুকুম করবেন জমিন সেটাই করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী বললেন, হে জমিন, তুমি সারাকা ইবনে মালিকের ঘোড়াকে পাকড়াও করো। বলে সুবহানাল্লাহ। এইবার সারাকা ইবনে মালিকের ঘোড়া, এই কথা যখন আমার নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে সারাকা ইবনে মালিকের ঘোড়া জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? কি পর্যন্ত গেল? হাঁটু পর্যন্ত গেল। এবার সারাকা ইবনে মালিক পিছন থেকে চিৎকার দিয়ে বললে, ইয়া মুহাম্মদ, নিরাপত্তা নিরাপত্তা, এমনটি আর হবে না,
দয়ার নবী মহান নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করার ফলে সারা কেন্দ্রে মালাকের ঘোড়া মুক্তি পেল। এইভাবে তারা আবার কিছু দূর গেল, যাওয়ার পরে সারা কেন্দ্রে মানে 100টি লালুষ্টি এবং 100টি রুমিবাদী এবং 100টি আরবে ঘোড়ার লোভ সামলাইতে পারল না। তার হঠাৎ করে আবার মনে পড়লো যে জীবিত মৃত নিয়ে গেলে তো এত পুরস্কার পাবো, আবার তিনি আমার নবীকে হত্যার জন্য তার তরবারি পুনরায় কোষমুক্ত করলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আর আমার নবী কিছু বললেন না, তরবারি কোষমুক্ত করার সঙ্গে সঙ্গে সারাকে ইবনে মালিকের গুনাহ জমিনের মধ্যে বুক পর্যন্ত গেড়ে গেল। তার ঘোড়া থেকে নামলেন, আমার হাবিবের উঠে সামনে হাত করে বসলেন, বসে বললেন ইয়া মুহাম্মদ সিফলানা রাব্বা, আপনি যে শক্তিশালী রবের কথা বলেন আপনার সেই শক্তিশালী রব কিসের তৈরি? যদি স্বর্ণের তৈরি, মাটির তৈরি, নাকি অন্য কিছুর তৈরি? এবার আমার নবী চক্ষু মুবারক বন্ধ করলেন, মাথা মুবারক নিম্নগামী করলেন, কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে জিব্রাইলের মারফত তিনি সেই প্রশ্নের জবাব দিলেন। বলে সুবহানাল্লাহ, তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কর্মুখাপেক্ষী নন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আমার আল্লাহর মুখাপেক্ষী কথা, ঠিক কি না? আকাশ এবং জমিনের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ কেহ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্যে আমার আল্লাহ হচ্ছেন সবার বড়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন খালিক, আমার আল্লাহ হচ্ছেন মালিক। আমার আল্লাহর সঙ্গে যে ব্যক্তি পাঙ্গা নিবে সেই ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর আইনার সৎ পথের শাসক ছাড়া বিশ্বভুবন যাবে না গড়া, যাবে না গড়া, যাবে না গড়া, কথা ঠিক কি না? আল্লাহর আইনার সৎ পথের শাসক ছাড়া বিশ্ব নবীরা দর্শ ছাড়া সব জাতি আজ দিশাহারা, কথা ঠিক কি না? বিশ্ব নবীকে করো অনুসরণ, আসো তোমার অকাল মরণ, আশা যাওয়ার মাঝে ভাঙা গড়া, ভাঙা গড়া, আল্লাহর আইনার সৎ পথের শাসক ছাড়া, চিল্লাবলার কথা ঠিক কিনা? আল্লাহর কোন বান্দাবান্দি যদি এই দুনিয়ার জমিনে সূরাতুল ইখলাসের আমল অন্তর থেকে ঠিক মতো আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ ওই বান্দার, ওই বান্দির হৃদয়টাকে খাঁটি মুখলেস বানাইয়া দিবেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আমার আলোচনা কিছুক্ষণের মধ্যে শেষ করব, তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আমার অনুরোধ আপনারা মানবেন তো ইনশাআল্লাহ। দেশের মধ্যে শিশু শ্রম বন্ধ করুন, এলাকার মধ্যে শিশু শ্রম বন্ধ করুন, মহল্লার মধ্যে শিশু শ্রম বন্ধ করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এটাই যদি শেষ দেখা হয়, বিনতি জানাই আপনাদেরকে, ব্যথা ভুলে ক্ষমা করে দেন, দোয়া করে দেন আমাদেরকে। বন্ধুগণ আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? শুধু রাত কিন্তু 12টা বেজে যাচ্ছে, আর এই শীতের রাত 12টা মানে অনেক ব্যাপার, সামনে ফজরের নামাজ আছে, কথা ঠিক কিনা? আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা?
যদি ফজরের নামাজ না পড়ে জুম্মায় যায় তাহলে কি কোনো লাভ হবে? ফজরের নামাজের দরকার আছে না? এই জন্য আমি আমার আলোচনা বেশি লং করব না, এখানে শেষ করে দিচ্ছি। আপনারা কি আমার আলোচনায় কোনো কষ্ট পাইছেন? কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।